এবার ফ্রান্সে ভিসা পেলেন না জায়েদ খান। তবে জায়েদ খান শুধু একা নন, আলোচিত নায়িকা নিপুণ সহ পুরো টিমকে ভিসা দেওয়া হয়নি। কান চলচ্চিত্র উৎসবের মার্শে দু ফিল্মে যাওয়ার জন্যই তারা ভিসার জন্য আবেদন করেন। উৎসবে স্টল আগেই বরাদ্দ নেওয়া হয়েছিল, কেন ভিসা পাননি জায়েদ খান নিপুণরা, জানবো রিপোর্টে। চলছে 76তম কান চলচ্চিত্র উৎসব। বিশ্বের জনপ্রিয় অভিনয় শিল্পী, নির্মাতা আর পরিচালকদের পদচারণায় মুখর দক্ষিণ ফ্রান্সের সমুদ্র তীরবর্তী কান শহর। এবারের কান চলচ্চিত্র উৎসব শুরু হয়েছিল 16 মে। চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যাওয়ার কথা ছিল দেশের আলোচিত সমালোচিত জায়েদ খান ও নায়িকা নিপুণ সহ একটি প্রতিনিধি দলের। এবার এফডিসির পক্ষে কান উৎসবের মার্শে দু ফিল্মে স্টল বরাদ্দ নেওয়া হয়। যদিও এফডিসির প্রতিনিধি দলের সুযোগ হল না তাদের স্টলে যাওয়ার, কেননা তারা যখন কান শহরে পৌঁছাবেন তখন মার্শে দু ফিল্মের পর্দা নামার সময় হয়ে যাবে। কানে যাওয়ার জন্য বিমানের টিকিটও কাটা হয়েছিল জায়েদ খানদের, কিন্তু ফরাসি দূতাবাস সময় স্বল্পতায় ভিসা না দেয়ায় কান উৎসবে যেতে পারলেন না চিত্রনায়ক জায়েদ খান। তবে শুধু জায়েদ খানই নন, এই ভিসা না পাওয়ার দলে রয়েছেন অভিনেত্রী নিপুণ সহ পুরো টিমের। ফরাসি দূতাবাসে পাসপোর্ট দেরিতে জমা দেওয়া হয়েছিল, প্রতিনিধি দলে 20 জনের নাম থাকায় তা সংক্ষিপ্ত করতে অনেক সময় লেগেছে মন্ত্রণালয়ের। তবুও আশায় বুক বেঁধেছিলেন জায়েদ খান, দেরিতে পাসপোর্ট জমা দিলেও ভিসা পাবেন তারা। সেভাবেই এমিরেটসের টিকেটও কাটা হয়, কিন্তু ভিসা না পাওয়ায় এবারের কান অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল জায়েদদের। জায়েদ খান ও নিপুণ সহ বিএফডিসির প্রতিনিধি দলের সদস্য ছিলেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, দুই কর্মকর্তা এ কে এম আমিনুল করিম খান, রফিকুল ইসলাম ও নির্মাতা মুশফিকুর রহিম গুলজার। ভিসা পেলেও ঢাকা থেকে কান শহরের বিমানবন্দর নিচে গিয়ে জায়েদ খান সহ অন্যরা পৌঁছাতেন আজ ফ্রান্সের স্থানীয় সময় বিকাল 3টার কিছু আগে পরে। এরপর পালে দ্য ফেস্টিভ্যাল ভবনে প্রবেশের জন্য তাদের সংগ্রহ করতে হতো কান দপ্তরের অ্যাক্রেডিটেশন কার্ড। একই দিন বিকাল 5টায় বন্ধ হয়ে যাবে 9 দিন ধরে চলা কান উৎসবের সিনেমার বাজার। সেখানে রয়েছে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে বরাদ্দ নেওয়া বিএফডিসির স্টল। উৎসবের চলমান 8 দিন ধরেই ফাঁকা পড়ে আছে এটি। ডেস্ক রিপোর্ট, নাগরিক।